হ্যাঁ গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো গাইস, ফরম আসাম জাহিদ, তার কিন্তু সবাই চিনো। তো জাহিদ কিন্তু কয়েকদিন আগে দুবাই থেকে বেরিয়ে আসলো, থাইল্যান্ড পাটায়া থেকে বেরিয়ে আসলো, এবং কি সে কিন্তু একটা মোবাইল স্টোর খুলছে, ফরম আসাম মোবাইল স্টোর। আর ওই দোকানের মধ্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায়, এবং কি সেকেন্ড হ্যান্ড মোবাইলের বস্তু পাওয়া যায়, মানে মোবাইলের যা যা লাগে সব পাওয়া যায়। তো যে জাহিদ যে দুবাই বেড়াইতেছে, থাইল্যান্ড বেড়াইতেছে, পাটায় বেড়াইতেছে, এবং কি যে মোবাইলের দোকান খুলতেছে, তো জাহিদ এই টিহাগুলো কেন পায়? তো এই ভিডিওটা যদি আজকে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে জাহিদ এই টিহাগুলো কেন পায়। কারণ ফেসবুকের দিকে তারা কিন্তু এত টিহা দেয় না, সে এই টিহাগুলো কোন থেকে নিছে এবং কার কাছ থেকে নিছে। আমরা কিন্তু এই যে বর্তমানে নিউজে দেখতেছি, জাহিদ ওর কাছ থেকে 10,000 নিছে, ওর কাছ থেকে 5,000 নিছে, মানে এই যে অ্যাকাউন্টের কথা কয়ে কয়ে, ফরেক্সের অ্যাকাউন্টের কথা কয়ে কয়ে 10,000, 15,000, 20,000 এরকম করে টিহা নিছে মাসের কাছ থেকে। আমরা স্ক্রিনশট দেখতেছি, এবং কি ফোনপে পেটিএমের স্ক্রিনশট দেখতেছি যে জাহিদ 10,000, 5,000 টিহা নিছে। তো এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন, আসলে বুঝতে পারবেন যে জাহিদ টিহাগুলো নিছে না নাই। আর এই যে ভিডিওগুলো দেখাইতেছে, এই ভিডিওগুলো ফেক না, অরিজিনাল। তো গাইজ, দেরি না করে সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস, প্রথমে আমরা দেখবো সেই স্ক্রিনশটগুলো। তো এই যে স্ক্রিনশটগুলো দেখতে আসছেন, 10,000, 5,000 টেহা নিছে জাহিদ, এবং কি তাদেরকে টেহা দিছে তারা ফোনপে দিয়া, এবং কি পেটিএম দিয়া, এই যে স্ক্রিনশট দেখা গেতে আছে। তো এখন আমরা দেখুন যে এই যে জাহিদরা যে টেহা দিল, কেরা টেহা দিল, এবং কিসের নিকে টেহা দিল, এই বিষয়ে ভিডিও দেখবো আমরা। যে টেহা দিছে তার ভিডিওটা দেখবো এখন। ভাই জাহিদ, তুমি ভালে ভালে মোর টাকা কিনি রিটার্ন দিয়া, নহলে এটা সময় আহি গেছে তোমার উপর এফআইআর হবো। খালি মই বলিয়া নহয়, মোৰ নিচিনা আৰু বহুত মানুহ আছে তোমাৰ ওপৰত কেচ দিবলৈ। তুমি যি টকা লুটিছা এয়া তোমাৰ বাপেকৰ টকা নহয়, ইমান সহজতে যে তুমি লুটি লৈছা। নুবুজা মানুহৰ পৰাতো লুটিছা, লুটিছাই মিছা কথা কৈ, কাৰ লগত কেনেকৈ কৈছা নাজানো, কিন্তু মোৰ লগত যিবোৰ কথা কৈছা চব মিছা। গতিকে মই আজি তোমাক স্ক্ৰীনশ্বট দি মনত পেলাই দিব বিচাৰিছোঁ যে তুমি মোৰ পৰা মিছা কথা কৈ টকাখিনি যে লৈছিলা সেইখিনি উভতাই দিয়া। জাহিদ, তোমাক যেন 10,000 টকা এটা দিছিলোঁ, তুমি মোৰ টকাটো ৰিটাৰ্ণ কৰি দিয়া। আজি 8-9 মাহ হৈ গ'ল, ইয়াৰ টকা এটা লাভ হোৱা নাই। তুমি কেনেকৈ মানুহ, তোমাৰ ভিডিঅ' চাওঁ আমি বিশ্বাস কৰিছোঁ আজি, এইটো কাৰণে আজি এনেকুৱা হ'ল না। তুমি টকাখিনি মোক ঘূৰাই দিয়া, মোৰ লাভ নালাগে, টকাখিনি ৰিটাৰ্ণ কৰি দিয়া। তো গাইস, যেটি টেহা দিছে এবং কি যারা যারা টেহা দিছে তাদের ভিডিও দেখলাম যে 10,000, 5,000 এরকম করে টেহা দিছে, দিয়া দিয়া সে তারা হয়তো 8-9 মাস হয়ে গেছে, এখনও কোনো টেহা পা নাই, এখনও কোনো মানে বেনিফিট পা নাই। ওই জন্য তারা এই যে কইতেছে যে আমাদের টেহা ঘুরিয়ে দাও, টেহা ঘুরিয়ে না দিলে কিন্তু তোমার নামে অ্যাকশন হবো, এবং কি তোমার নামে কেস করা হবো। তো এখন আমরা দেখুন জাহিদের ভিডিও। তো জাহিদ হয়তো হাসা কথা কবো আজকে, এই যে জাহিদের নামে যে নিউজ বেড়াইছে, জাহিদের নামে জাহিদের নামে কেস করতেছে, এবং জাহিদ যে দুবাই থাইল্যান্ড বেড়াইতেছে এটাগুলো বলে তাদের টেহা তারা কইল। আর এই যে জাহিদ আজকে হাসা কথা কবো, আপনারা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত ভিডিওটা। একাউন্ট ক্রিয়েট করা হয় তাতে সাবস্ক্রিপশন হিসাবে, অর্থাৎ আইডি অ্যাক্টিভেশনের কারণে 10,000 কোম্পানিক পাঠাই দিব লাগে। তেখেতক মই কল করে কোম্পানিক পাঠাই দিবলে কৈছিলোঁ, কিন্তু তেও কৈছিলে যে আপনার অ্যাকাউন্ট দিও, আপনি কোম্পানিক পয়সাটো পাঠাই কিনে মোক ডলার দি মোর অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দিয়ক। আর তেতিয়া তেওর পয়সা যেখানে মোক পাঠাই দিছিলে সেইখানে মই কোম্পানিক পাঠাই দিবলে, কোম্পানির পৰা ডলার লৈ পিনে $125 দি তেখেতর অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দিয়া হয়েছে। এটা মই প্রমাণ দেখাই আসো। সাফিরুদ্দিনের আইডি নাম্বার হয়েছে RBO246589, আর ইয়াছক সাফিরুদ্দিন $125, আর এই পিনে চাওক একটিভ আছে, কিমান তারিখে একটিভ করেছে, 11/11/2023। সি তেখেতে নিজে মোক কিন্তু পান কার্ড দিছিলে, তারপর তেখেতর ইমেল আইডি, তারপর দিছে কল করব এটা মূলই। মই কৈছো চার্ট করক, একাউন্ট খুলব নাকি 10,000 মাস্ট বি লাগিব, একাউন্ট মেইনটেইন ব্যালেন্স, কারণ 10,000 লাগে বলে সবে জানে। এটা কথা কি, এই সাফিরুদ্দিনে কব বিচারিছো, তই যদি একটা মোবাইল কিনি পিনে মোবাইলত সিম ভরাই রিচার্জ করে পিনে এক মাস মোবাইল বহাই রাখা, কারোবাক যদি ফোন নকরা, এক মাস পিছত যদি রিচার্জ শেষ হয়, তেতিয়া কি সেই এয়ারটেল বা জিও কোম্পানিক ফোন করে পিনে তই কবি নাকি মোর রিচার্জটা ঘুরি দিও। তই ফোন করা নাই, তই কারোবাক ফোন করা নাই, তই নেট চলা নাই, এটা তোর দুঃখ ন। তই একাউন্ট খুলিছ, একাউন্ট খুলি পিনে তুমি কোনো ধরনের ইনভেস্ট করা নাই, কোনো ধরনের কারোবাক জয়েন করে দিয়া নাই, তুই কেনেকে ইনকাম করব পারবি? আর এটা নিউজ বজায় আসা যে নিউজত কই আছে কি 10,000 টাকা তো ব্যাক করব লাগে, তোর 10,000 টাকা তো কোনোবাই লই ললে, মানে জাহিদে লই ললে বলি তেওঁলোকে নিউজ বজায় আছে। তো গাইস, আমরা সবাই জাহিদের মুখে শুনলাম, এবং জাহিদ কইল যে অ্যাকচুয়ালি এই যে 10,000, 5,000 টেহাগুলো অ্যাকচুয়ালি নিছে, নিয়ে আসে তাদের অ্যাকাউন্ট খুলে দিছে, কারণ সে না নাই কে বা ফরেক্সের ডিপার্টমেন্টে তাদের টেহা দিছে 10,000 দিয়া, তাদের একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিছে, এবং $125 সেই অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভ করে দিছে। তো আপনারা হয়তো দেখতে পারলেন এবং স্ক্রিনশট দিয়ে গিয়ে আছেন। তো জাহিদ কিন্তু কইছে অ্যাকচুয়ালি যে আমি টেহা নিই নাই, টেহা হয়তো ফরেস্টের ডিপার্টমেন্টে নিছে এবং অ্যাকাউন্টের খোলার জন্য নিছে। তারা কিন্তু কইছে 10,000 টেহা লাগবে অ্যাকাউন্ট খুলতে, আর এই অ্যাকাউন্টের মধ্যে লেনদেন করলে টেহা বেনিফিট হবো, এবং কি 1 বছর 6 মাস পরে তারা একটা ট্রিপ দেখাবো। তো এই জন্যে তারা মানে অ্যাকাউন্ট খুলছে,
খুলে এখন দেখে যে কোনো লেনদেন করে নাই, কোনো কিছু করে নাই, টিয়া হয়তো তাদের টিয়া হয়তো কি করে এখন পাইতেছেও না, প্লাস এতদিন থেকে বই রয়েছে ওই জন্য তারা কেস করছে এবং কেস মিডিয়ার মধ্যে আবুল তাবুল করা ধরছে জাহিদের নামে। তো এই জাহিদের নামে আবুল তাবুল যে কইছে না কিন্তু সব ফেক। আর এই ভিডিওটা হয়তো দেখলো সবাই, তো ভিডিওটা জলদি জলদি সবাই শেয়ার করো, আর জলদি জলদি সবাই শেয়ার করে জানিয়ে দাও অ্যাকচুয়ালি জাহিদের নামে যে যে কেলেঙ্কারিগুলো টেহার এগুলো সব মিছা কথা। টেহা নিয়ে তাদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, তারা কোনো লেনদেন করে নাই, এখন এই যে তাদের অ্যাকাউন্ট বই রয়েছে কোনো টেহা আহে না, ওই জন্য তারা এই যে এই ধরনের ভিডিওগুলো বানাইছে। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা জলদি জলদি সবাই সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও থেকে ফাঁকে থাকবেন যে জাহিদের নামে ওটা করলো ওটা করলো ওটা করলো। তো ভিডিওগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জাহিদের নামে কী কইছে। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।